ফিউশন, মানে চিকেন তন্দুরি থেকে একদম ডিফারেন্ট। আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু মজুমদার্স, বারাসাতের একটা বাঙালি রেস্টুরেন্ট। সো এটা ল্যান্ডমার্ক বলতে যেটা বলবো, চাপাডালি মোড় থেকে একটু জাস্ট এগিয়েই অজন্তা শোরুম, তার আগে আছে পথের সাথী পেট্রোল পাম্প, তারপরে অজন্তা শোরুম, অজন্তা শোরুমের ঠিক অপোজিটের একটা ছোট গলি। সো পার্কিং করতে হলে কিন্তু আপনাদের বাইরে পার্কিং করতে হবে, করে ছোট গলি দিয়ে এটার এন্ট্রান্স দেখিয়ে দিই। এখানে মজুমদার্স দেওয়াই আছে, ওকে। হরিয়ালি কাবাব যেটা, কিন্তু এখানে এরা বলে যে এটা ধনিয়া কাবাব, কারণ ধনিয়া ফ্লেভারটার মধ্যে খুব বেশি থাকে। এটা হচ্ছে আচারি কাবাব, মানে আচারের একটা ফ্লেভার থাকে। আর এটা হচ্ছে রেশমি কাবাব, যেটা নর্মালি আমরা মালাই রেশমি বলি সেই জিনিসটা। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা খুব সুন্দর। আর এই যে স্মোক ব্যাপারটা না, এই স্মোক কাবাবের মধ্যে স্মোকটা থাকলে ভালো লাগে। সো খেয়ে দেখি, ফার্স্টেই আমি মালাই রেশমি কাবাবটা একটু ট্রাই করছি। খুব ভালো। ইরাজ বলেছিলেন যে বারাসাত এরিয়া এখানকার কাবাব কিন্তু বেস্ট। ইট ইজ ট্রু, এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে, মানে আপনারা যদি আসবেন যখন প্ল্যাটারটা অবশ্যই নেবেন, আর এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আমি যেরকম রিয়াকশান দিয়েছি তার চেয়েও ভালো রিয়াকশান আপনাদের কাছ থেকে আসবে। তো আমি এবার আচারিটা একটু ট্রাই করব। নেক্সট আমি যাচ্ছি কিন্তু আচারি কাবাব। ইন্ডিভিজুয়ালি এটা আমার খুব পছন্দের কাবাব, একদম আচারের একটা ফ্লেভার। রেশমি কাবাবের সঙ্গে কিন্তু সবসময় পুদিনার চাটনি, বাকিগুলোর সঙ্গে কিন্তু হোয়াইটটা। আমি আবার এটাই নিচ্ছি না, এটা ভীষণ ভালো। এটা এটা কিন্তু ডিফারেন্ট ডিপের সঙ্গে ওরা সার্ভ করছে, কিছু হোয়াইট ডিপটা অসম একটা টেস্ট। টেস্টটা ডিস্ট্রাক্ট করা কিন্তু খুব মুশকিল, মিষ্টি মিষ্টি টক টক। এই ডিপটা এখানে স্পেশালিটি কিন্তু, এটা এটা অন্য কোথাও সার্ভ হয় না। পুদিনা চাটনি আপনারা সবাই পেয়ে যাবেন সব জায়গায়, বাট এটা কিন্তু পাবেন না। সো এবার আমি একটু এটাও দেখে নিলাম, এটা হচ্ছে পুরোপুরি আচারের ফ্লেভার। এবার আমি হরিয়ালিটায় যাবো। হরিয়ালি মিন্স এখানে যেটা বলছে ধনিয়া, মানে ধনিয়া ফ্লেভারটা খুব বেশি থাকে এটার মধ্যে, তাই ধনিয়া চিকেন বলছে। এটা কিন্তু আমি এটা দিয়ে খেয়ে দেখি পুদিনা চাটনি। ধনিয়া চিকেন তো প্রপারলি ধনিয়ার ফ্লেভারটা কিন্তু আছে এর মধ্যে। একটা কথা বলে দিই, আবার আমি রিপিট করছি, কাবাব বেস্ট বলা হয়েছে এখানে, ইটস বেস্ট, ভীষণ ভালো, স্পেশালি এটা। নেক্সট এটা হচ্ছে টোবাস্কো চিকেন তন্দুরি। টোবাস্কোটা হচ্ছে কাইন্ড অফ চিলি সস, রেড চিলি সস। তো এটা মেক্সিকান একটা কাইন্ড অফ সস, খুব ঝাল হয় শুনেছি, এটা টেস্ট করলে বুঝতে পারবো।
প্লেটটা কতটা বড় আমি দেখাচ্ছি সি এটা হচ্ছে ওয়ান পোর্শন ওকে সেকেন্ড পোর্শনটাও দেখুন অনেকটা বড় মানে অনেকটাই কিন্তু বড় এটা দুজনের জন্য এনাফ ভাত কাঁচা লঙ্কা লেবু বেগুন ভাজা আছে একটা বেগুন ভাজাটা এখানে আছে দেখা যাচ্ছে ওকে তো আমি তুলে ধরে দেখা বেগুন ভাজা আছে শুক্তো বড়ি দিয়ে শুক্তো ডাল এটা পনির আলুর একটা কিছু একটা সবজি হবে পাঁপড় আছে পায়েস চাটনি ওকে পায়েসটা কিন্তু চালের পায়েস তারপরে কাজু দেখতেই পাচ্ছি টমেটোর চাটনি সো এটা কিন্তু অদ্ভুত মানে 100% পারফেক্ট থালি চিপেস্ট থালি এর সঙ্গে আমাদের চলেছে ভেজ থালির সঙ্গে পমফ্রেট ঝাল এটা কিন্তু ভেজ থালির মধ্যে ইনক্লুড না এটা কিন্তু আলাদা নিয়েছি তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আচ্ছা এই পমফ্রেটটা কিন্তু রেসিপিটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করা তো আমি খাওয়াটা শুরু করি ফার্স্ট আমি শুক্তো নিচ্ছি আমি ডালে যাচ্ছি মুগ ডাল গাজর দেওয়া আছে জিরে ফোড়ন দিয়ে মুগ ডালটা করা এর সঙ্গে লেবুটা কিন্তু নেবই বেগুনটা খুব সুন্দর করে কাটা হয়েছে চার ফালি করে পনির মালাইকারি বা পনির বাটার মশলা টাইপের কিছু একটা হবে এটার মধ্যে মালাইয়ের একটা ফ্লেভার আছে আর গেস এর মধ্যে পোস্ত বাটাও দেওয়া হয়েছে বাটারের ফ্লেভার আছে মানে মালাই ফ্লেভারটা আছে বাটারি মানে চাটনি টমেটোর চাটনি আহা
কিন্তু পাপড় দিয়ে খাবো। হ্যাঁ এটার মধ্যে কিন্তু এই বিরিয়ানিতে কিন্তু কোনো ডিম থাকে না, একটা আলু থাকে থাকবে আর মাটন থাকবে। আর একটা অদ্ভুত জিনিস দেখছি আমি এখানে, পেঁয়াজ গোটা গোটা, মানে আমরা যে ছাঁচি পেঁয়াজ বলি না, ছাঁচি পেঁয়াজ একটু ছোট হয়, একটু ছাঁচি পেঁয়াজের যে বড় সাইজের গুলো এই গোটা গোটা দিয়েছে। তো মাটনটা আমি একটু খাচ্ছি, বিরিয়ানির টেস্ট বলার আগে আমি দুজনকে পেয়ে গেছি কিন্তু আমার সামনে। উনি হলেন এখানকার কাবা বা চাইনিজের শেফ, তাদের নাম শায়ন্ত। উনি কিন্তু আমাকে সেই ওই স্পেশাল যে রেশমি কাবাবটা, যেটা ইয়াম্মি কাবাব, সেটা খাইয়েছে। অথেন্টিক রেশমি কাবাব, থ্যাংক ইউ ভেরি মাচ, ভীষণ ভালো খেয়েছে। তিনি হলেন বেঙ্গলি শিবপাল, সুজিত পাল। তিনি কিন্তু এই বিরিয়ানিটা বানিয়েছে। দাদাকে বলছে, দাদা বিরিয়ানিটা একদম ক্যালকাটা স্টাইল বিরিয়ানি নয়, প্রচুর বেরেস্তা দেবো আর জাফরান আর গোলাপ জলের গন্ধটা আছে এর মধ্যে। আর এই পেঁয়াজের কনসেপ্টটা কিন্তু ভীষণ ভালো। আমাদের বাম্বু বিরিয়ানি কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, পুরো একটা বাঁশের ভেতরে বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন। তো উনি আজকে আমাদের এটা বানিয়েছেন, তো উনি এটা সার্ভ করে দেবেন আমাকে। বাঁশের মধ্যে বিরিয়ানি, চিকেন, ফার্স্টে বেরোলো দুটো চিকেনের পিস। এর ভিতরে আর কি আছে চিকেন ছাড়া? চিকেন ছাড়া আলু আছে, গোটা মশলা দিয়ে, গোটা মশলা। সো চিকেনটা দেখে নিন, ভেতরে একটা আলু আছে, এটাতেও কিন্তু ডিম থাকছে না। ওকে, প্রথমে দুটো চিকেনের পিস বেরিয়ে গেল, এর মধ্যে প্রচুর বেরেস্তা দেওয়া আছে। তো ফার্স্টে চিকেনটা দিয়ে আমি বিরিয়ানিটা একটু টেস্ট করে নিচ্ছি। এটার টেস্ট আবার আবার অন্যরকম, মানে ওটা পেয়েছিলাম জাফরান আর গোলাপ জলের গন্ধ, একটু বিরিয়ানির মতো, কিন্তু মোগলাই বিরিয়ানি নয়, মানে যেটা আমরা জেনারেলি খাই সেই বিরিয়ানি নয়। ব্যাপারটা মানে খেলে যেটা মনে হচ্ছে না, ট্রাইবাল বিরিয়ানি, যেটা ট্রাইবাল রাইস আমরা যেগুলো খাই না, সে ট্রাইবাল বিরিয়ানির অনেকটা ফ্লেভার আছে হওয়া উচিত। কারণ যেহেতু বাঁশ না, বাঁশটা কিন্তু সেভাবে ইউজ করা হচ্ছে, যে ট্রাইবালি ওরাই জেনারেলি ইউজ করে এগুলো, এইভাবে প্রসেস করে। আচ্ছা, আজকে আমরা ফর্চুনেটলি কিন্তু পেয়ে গেছি মজুমদারসের যে বোনা রাহুল দেব মজুমদারকে। তো আমি রাহুলের কাছে জানবো যে, রাহুল আপনাকে, আমাকে একটু বলুন যে রেস্টুরেন্টের নামের থেকে একটু হাটকে নামটা মজুমদারস কেন? অ্যাকচুয়ালি মজুমদারস বলতে মজুমদার আমার সারনেম আছে।
আচ্ছা, তো এটা আপনাদের এই মজুমদারসের এর সঙ্গে কি কোনো টাই আপ আছে, ধরুন সুইগি জোম্যাটো? হ্যাঁ, আমাদের সঙ্গে সুইগি জোম্যাটো দুটোই টাই আপ আছে। এবং এই মুহূর্তে ইনিশিয়ালি আমরা যেহেতু প্রথম লকডাউনের পরে এবং এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে এখন মোটামুটি সেল পড়ে গেছে, তো সে কারণে আমরা 20% একটা ডিসকাউন্ট আমরা প্রোভাইড করছি। এটা ওপেনিং কবে হয়েছে? এটা ওপেন হয়েছে 28th February 2020। আর আপনারা কি আশেপাশে এমনি নরমাল ডেলিভারি করছেন? ধরুন আশেপাশে মোটামুটি আমাদের রেস্টুরেন্ট থেকে ম্যাক্সিমাম 1 কিলোমিটার, যেগুলো আমাদের লোকাল মানে হয়, আমি আমাদের রেগুলার বেসিসে দুপুরবেলা লাঞ্চে যেটা আমার থালিটা আছে ওটা আমাদের লোকালে কিছু বেরিয়ে যায় আমাদের এভরিডে, সেটা 1 কিলোমিটারের মধ্যে আমাদের স্টাফরা দিয়ে আসে। সেটার জন্য কি আলাদা চার্জ? আলাদা চার্জ, কারণ ওদের সঙ্গে একটা মান্থলি চুক্তি হয় আমাদের। আচ্ছা, সেই বেসিসে ওরা যেহেতু একটা রেগুলার বেসিসে নেয়, সেহেতু সঙ্গে আমাদের একটা মান্থলি কন্ট্রাক্ট হয়। মান্থলি আমাদের যেটা রেখেছি সেটা হচ্ছে 4000 এর মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন মাংস থাকছে, 2 দিন মাছ থাকছে, আর হচ্ছে নিরামিষ আছে, এবং কেউ যদি পানির না খায় সেক্ষেত্রে একটা ডিম পাবে। মজুমদারসের ব্যাপারে আর বেশি কিছু বলবো না, শুধু বিলটা একটু বলে দিই। আমাদের বিল হয়েছে 750, যার মধ্যে একটা ডিশ কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। তো পুরো ব্যাপারটা আপনারা দেখলেন, পুরোটাই দেখিয়ে দিচ্ছি, সবকটার দাম বলে দিচ্ছি। তবে থালিটা স্পেশালি আমি বলি, থালিটা কিন্তু সত্যি 100 rupees ভেরি চিপ, ওরা যেটা বলছে চিপ, একদম খাঁটি কথা। পুরো ফুড কোয়ালিটি যদি বলেন একটু ডিফারেন্ট, সো যদি ডিফারেন্ট টেস্ট আপনারা প্রেফার করেন তো একদম আসুন, ভালো লাগবে। আর কাবাবটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, স্পেশালি প্লেটারটা ভীষণ ভালো। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান আমাকে যে সব ঠিক হচ্ছে কি না। আর প্লিজ, আপনাদের যদি কোনো এরকম রেকমেন্ডেশন থাকে যে কোনো রেস্টুরেন্ট হোক বা কোথাও ফুড রিভিউর কোনো ব্যাপার থাকে, তাহলে আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমাকে বলুন, কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে, আমি গিয়ে আমার যথাসাধ্য কভার করব। আর কিছু বলার নেই, আজকের মতো এখানেই শেষ।